দশই মুহররম আমাদের করণীয় কি আমরা কি করব ভালো করে মনে রাখবেন দশই মুহররম আমাদের মূল দুই কাজ বলেন তো কয় কাজ এক নাম্বার রোজা অবস্থায় কাটানো দুই নাম্বার তওবা করা বলেন এক নাম্বার দুই নাম্বার তওবা করা প্রথমে রোজা অবস্থায় কাটানোর দলিল এরপর আমরা তওবার দলিলটা নেই প্রথমে রোজা অবস্থায় কাটানোর দলিল সহিহ বুখারী হাদিস নাম্বার 2006 নাম্বার হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা তিনি বলেন মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়াম ইয়াউমিন ফাদদালাহু আলা গায়রিহি ইল্লা হাদাল ইয়াউম ইয়াউম আশুরা ওয়া হাদাস শাহর ইয়ানি শাহর রমাদান আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন রমজানের পরে সবচেয়ে দিনের মধ্যে নবী আল্লাহ নবী রোজা রাখার ক্ষেত্রে গুরুত্ব দিতেন মুহররমের 10 তারিখ আর মাসের মধ্যে রোজা রাখার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্ব দিতেন রমজান মাস আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন মাসের মধ্যে রমজান মাসকে রোজার জন্য বেশি গুরুত্ব দিতেন আর দিনের মধ্যে মুহররমের 10 তারিখে রোজা রাখার সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন নবী এখন বলেন তো আশুরার 10 মুহররমের 10 তারিখে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি করা রোজা রাখা দুই নাম্বার বলছি তওবা করা তওবার দলিল কোথায় পাবো আমরা তিরমিজি শরীফের 741 নাম্বার হাদিস দেখেন হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা তিনি বলেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাওমি ইয়াউমি আশুরা নবীজি মুহররমের 10 তারিখে রোজা রাখার হুকুম করছে এই হাদিসের শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা রাসূল না এই হাদিসের বর্ণনাকারী আলী ইবনে আবি তালেব এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস না আলী ইবনে আবি তালেব তো আলী ইবনে আবি তালেব বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি প্রশ্ন করছেন আইয়ু শাহরিন তামুরুনি বাদান আসুমা বাদা শাহরি রমাদান হুজুর রমজানের পরে কোন দিন আমি রোজা রাখবো কোন মাসে রোজা রাখবো আপনি বলেন আমাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন কুনতা সাইমান বাদা শাহরি রমাদান ফাসুমিল মুহররম তুমি যদি রমজান মাসের পরে রোজা রাখতে হয় তাহলে তুমি মুহররম মাসে রোজা রাখো কয় কেন কয় মুহররম মাসে এমন একটা দিন আছে যেই দিনে তাবাল্লাহু ফিহি আলা কওমিন এক সম্প্রদায়ের তওবা আল্লাহ কবুল করেছেন ওয়া তুবু ফিহি আলা কওমিন আখরিন কিয়ামত পর্যন্ত অন্যান্যদের তওবাও আল্লাহ কবুল করবেন তাহলে আমাদের দ্বিতীয় কাজ পেয়ে গেলাম মুহররমের 10 তারিখে আমরা তওবা করব আল্লাহ এই দুইটা আমলের মাধ্যমে মুহররমের 10 তারিখকে কাটানোর তৌফিক দান করেন সাত নাম্বার আলোচনা রোজা রাখবো কোন দিন উত্তম হলো 9-10 রাখা একান্ত না পারলে 10-11 উত্তম হলো 9-10 রাখা এই 9-10 রাখার ব্যাপারে কয়েকটা দলিল শুনেন দলিল নাম্বার এক তিরমিজি শরীফের 755 নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসাওমি ইয়াউমি আশুরা নবীজি মুহররমের 10 তারিখে রোজা রাখার হুকুম করছেন এই হাদিসের শেষে ইবনে আব্বাস বলেন সুমুত তাসিআ ওয়াল আশিরা তোমরা 9 তারিখে রোজা রাখো এবং 10 তারিখে রোজা রাখো তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম মুহররমের 9 এবং 10 তারিখে রোজা রাখার কথা আচ্ছা আরেকটু সুন্দরভাবে আমরা জানি হাদিসটা মুসলিম শরীফের হাদিস নাম্বার 2655 নাম্বার হাদিস 2556 নাম্বার হাদিস আরেকটা হলো 2557 নাম্বার হাদিস আর আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী 1134 নাম্বার হাদিস এবং 1135 নাম্বার হাদিস আমাদের মাদ্রাসার যে সিলেবাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে দেখেন নবীজি সাহাবাদেরকে বললেন মুহররমের 10 তারিখে রোজা রাখতে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ এই যে মুহররমের 10 তারিখে আমাদেরকে আপনি রোজা রাখতে বললেন এই দিনটাকে তুআজ্জিমুহুল ইয়াহুদু ওয়ান নাসারা ইহুদি খ্রিস্টানরা সম্মান করে নবীজি বললেন তাই নাকি কয় হ্যাঁ নবীজি বললেন ঠিক আছে ফাইদা কানাল আমুল মুকবিল আগামী বছর যখন হবে মুহররমের মাস সুন্নাল ইয়াউমাত তাসিয়া আমরা 9 তারিখেও রোজা রাখবো সুবহানাল্লাহ তাহলে এই হাদিস থেকে বোঝা যায় 9 এবং 10 তারিখে রোজা রাখার কথা আল্লাহর কি কুদরত ওয়ালাম ইয়াতিল আমুল মুকবিল হাত্তা তুওয়াফিয়া রাসূলুল্লাহ আগামী বছর আসার আগে নবীজি দুনিয়া থেকে বিদায় নিছেন মারা গেছেন ইন্তেকাল করছেন এখন হাদিস থেকে কি বোঝা যায় নবীজির আগ্রহ 9 এবং 10 তারিখ পরের হাদিসটা আরো স্পষ্ট হয় নবীজি বলেন লা ইন বাকীতু ইলা কাবিল আমি যদি আগামী বছর বেঁচে থাকি লা আসুমান্নাত তাসিআ অবশ্যই অবশ্যই আমি 9 মুহররম রোজা রাখব তাহলে 9 এবং 10 তারিখের গুরুত্ব আমরা পাইলাম ইহুদিদের বিরোধিতা করব কিভাবে 9 তারিখে রোজা রাখব এবং 10 তারিখে প্রশ্ন হলো হুজুর 10-11 যে রোজা রাখতে বললেন এটার কোনো দলিল আছে কিনা হ্যাঁ এটারও দলিল আছে সহিহ ইবনে খুজাইমা হাদিসের কিতাবের নাম 3 নম্বর খণ্ড 506 নম্বর পৃষ্ঠা হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন সুমু ইয়াউমা আশুরা
তোমরা মুহররমের 10 তারিখে রোজা রাখো সুমু কবলাহু ইয়াওমান ওয়া বাদাহু ইয়াওমান পারলে আগে একদিন রোজা রাখো না পারলে পরে একদিন রোজা রাখো অন্য নুসখা আছে আও বাদাহু ইয়াওমান যদি পারো 9 10 রাখো আর যদি না পারো 10 11 রাখো তাহলে বলেন তো গুরুত্ব কোনটা 9 এবং 10 আবার গুরুত্ব কোনটা 9 এবং 10 না পারলে 10 এবং 11 মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে 9 10 এই দুই দিন যেন আমরা রোজা রাখতে পারি আল্লাহ তৌফিক দান করেন 8 নাম্বার কথা মুহররমের 10 তারিখে রোজা রাখা কি হুকুম হলো মুহররমের 10 তারিখে রোজা রাখা মুস্তাহাব বলেন মুহররমের 10 তারিখে রোজা রাখা কি মুস্তাহাব দলিল মুসলিম শরীফের 2532 নাম্বার হাদিস মোট হাদিস সংখ্যা হবে 7453 না এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন জাহিলি যুগের মানুষ মুহররমের 10 তারিখে রোজা রাখত ওয়া সামা রাসূলুল্লাহ নবীও রোজা রাখতেন ওয়াল মুসলিমুনা মুসলমানরাও রোজা রাখতেন মুহররমের 10 তারিখে ক্বাবলা আইয়ুফতারা রমাজান রমজানের রোজা ফরজ হওয়ার আগে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন ফালাম্মাফতুরিদ রমাদান রমজানের রোজা যখন ফরজ হয় আল্লাহ নবী বললেন ফামান শাআ সামা ওয়া মান শাআ তারাকা রমজানের রোজা ফরজ হওয়ার পর আল্লাহ নবী বললেন কেউ মন চাইলে এখন তোমরা মুহররমের 10 তারিখের রোজা রাখতে পারো কার মন চাইলে তোমরা না রাখতে পারো তাহলে রমজানের রোজা ফরজ হওয়ার আগে আল্লাহর নবী আবশ্যকীয়ভাবে সাহাবাদেরকে মুহররমের 10 তারিখের রোজা রাখাইতেন আর যখন রমজানের রোজা ফরজ হয়ে যায় নবী বললেন কেউ চাইলে তোমরা 10 তারিখে রোজা রাখতে পারো না চাইলে তোমরা রাখতে নাও পারো কোনো সমস্যা নাই এই হাদিস থেকে বুঝলাম মুহররমের 10 তারিখে রোজা রাখা মুস্তাহাব 9 নাম্বার কথা মুহররমের দিন বর্জনীয় ভালো করে মনে রাখবেন 7টা বর্জনীয় বলেন কয়টা 1 নাম্বার তাজিয়া মিছিল বের করা তাজিয়া একটা কবরের মতো বানায়া এটার এলাকা এলাকায় ঘোরানো এটার সামনে নজরানা পেশ করা এই নজরানা আপনারা খাবেন না 2 নাম্বার একটা ঘরকে কেন্দ্র করে মুরসিয়া পাঠ করা এগুলার মধ্যে অনেক কুসংস্কার হয় এই অনুষ্ঠানে যাবেন না 3 নাম্বার বিলাপ করা নিষেধ সহিহ বুখারী হাদিস নাম্বার 1298 নাম্বার হাদিস ইবনে মাজাহ হাদিস নাম্বার 1584 নাম্বার হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাইসা মিন্না মান দরাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না যে ব্যক্তি শরীরে আঘাত করে যে ব্যক্তি জামা কাপড় টেনে ছিঁড়ে ফেলে যে ব্যক্তি জাহিলি যুগের মতো মাতম করে বলেন তো মুহররম কাশকে কেন্দ্র করে একদল মানুষ তারা না বুঝে নিজেদের শরীর রক্তাক্ত করে কিনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না জানেন আশ্চর্য একটা হাদিস সহিহ বুখারী হাদিস নাম্বার 1296 নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারিউম মিনাস সালিকা ওয়াল হালিকা ওয়াশাক্কা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তি থেকে মুক্ত ওই নারী থেকে মুক্ত যেই নারীরা বাপ মারা যাওয়ার পরে জোরে জোরে চিৎকার করে কান্নাকাটি করে আর বলে আল্লাহ আমার আব্বারই দেখলো আর কাউরে দেখলো না আসি কিন্তু এলাকার মধ্যে আজরাইল আমার ঘরটা চিনলো আর কারো ঘর চিনলো না নবী কয় এই নারী থেকে আমি মুক্ত এই জাতীয় কর্মকাণ্ড যারা করবে তাদের থেকে আমি মুক্ত ওয়া শাক্ক জামা কাপড় ছিঁড়ে ফেলে এই জীবন আমি আর রাখবো না নবীজি কয় তার থেকে আমি মুক্ত ওয়াল হালিক এই কোন শোককে কেন্দ্র করে মাথা মুন্ডন করে নবী কয় তার থেকে আমি মুক্ত তাহলে আপনাদের কাছে জানতে চাই মুহররম মাসকে কেন্দ্র করে মাতম করা হালাল না হারাম এটা করা যাবে না আল্লাহ আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করেন এটা কিতাব আছে না মাল জামিউস সগীর এই কিতাবে 4201 নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেছে এই জয়নব মারা যাওয়ার পর বাকাতির নিসা নারীরা কান্নাকাটি শুরু করছে ফাজাআলা ওমর ইয়াদরিবু হুন্না বিসাউতিহি হযরত ওমর চাবুক ধরছে সবগুলার মাথায় কি করো থামো সব কাঁদতেছে নবীজি বললেন মাহলাত নিয়া ওমর ওমর থামো একটু নরম হও এবার আল্লাহর নবী নারীদেরকে বললেন ইয়াকুন্না ওয়া নাঈকাশ শয়তান শয়তানের আওয়াজ থেকে তোমরা বাঁচো শয়তান এইভাবে বিলাপ করে জোরে জোরে কান্নাকাটি করে তার আওয়াজ থেকে তোমরা বাঁচো আল্লাহ নবী বললেন শোনো মাহমা ইয়াকুনু মিনাল আইনি ওয়াল কলব চোখের পানি যদি আসে আর অন্তর থেকে যদি চোখের পানি আসে ফামিনাল্লাহ ওয়া মিনার রহমা অটোমেটিক যদি চোখের পানি আসে কারো শোকে এটা আল্লাহর পক্ষ থেকে রহমত অটোমেটিক যদি চোখের পানি আসে এটা আল্লাহর পক্ষ থেকে রহমত এবার আল্লাহ নবী কি বলে আমার দিকে তাকান ওয়া মাহমা ইয়াকুনু মিনাল লিসান আর যদি জবান থেকে হয় ওয়াল ইয়াদি এবং হাত থেকে দেখেন জবান থেকে আর হাত থেকে দেখেন জবানে বলে হায় হাতে দিয়ে আঘাত করে হায় আঘাত জবান আর হাত
শোকে জবান ব্যবহার হচ্ছে হাত ব্যবহার হচ্ছে নবীজি কয় ফামিনা শয়তান এটা শয়তানের পক্ষ থেকে জবান আর হাত ফামিনা শয়তান নবী বলছেন এটা শয়তানের পক্ষ থেকে এর মেশকাদ পাবেন আপনারা হাদিসটা বাকি আল জামিউ সগীরের মধ্যে সনদ সহিহ আছে তাই আমি এটা বর্ণনা করলাম বর্তমানে আবার সহির যুগ চলতেছে ঠিক কিসের যুগ মাশাআল্লাহ এজন্য সহিগুলাই বলার চেষ্টা করতেছি আজ যাই হোক তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বললেন এটা হলো 9 নাম্বার কথা 10 নাম্বার কারো মৃত্যুতে আমাদের কি করণীয় মনে রাখবেন কারো মৃত্যুতে আমাদের কি করণীয় এলাকার কেউ মারা যায় না কারো মৃত্যুতে আমাদের এক নাম্বার করণীয় বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা পড়া দুই নাম্বার করণীয় বুখারী শরীফের 1284 নাম্বার হাদিস থেকে একটা দোয়া শিখাবো আজকে থেকে এটা পড়বেন নবীজির কন্যা মানে নবীজির এক নাতি মারা যায় মারা যাওয়ার পর মারা যাবে যাবে অবস্থা নবীর কন্যা আল্লাহ নবীর কাছে সংবাদ পাঠাইলেন আব্বা ইন্না ইবনালি কবিজ আব্বা আমার ছেলেটা মুমূর্ষু অবস্থায় আছে মারা যাবে যাবে অবস্থা আব্বা মেহরবানি করে আমাদের বাসায় একটু আসেন বুখারী বর্ণনা নবীজি জবাব পাঠায়া দিলেন যাও যাও আমার কন্যাকে সালাম দিবা সালাম দিয়ে বলবা পড়েন ইন্না লিল্লাহ ইন্না টান দিয়ে না বলেন ইন্না লিল্লাহ মা আখাজা ওয়ালাহু মা আতা আবার ইন্না লিল্লাহ মা আখাজা যেটা নিয়ে যায় এটাও আল্লাহর বলেন যেটা রেখে দেয় এটাও আল্লাহর তো নবীজি শিখিয়ে দিলেন ইন্না লিল্লাহি মা আখাজা যেটা নিয়ে গেছে আল্লাহ এটাও আল্লাহর ওয়ালাহু মা আতা যেটা আল্লাহ রেখে দেয় এটাও আল্লাহর আপনার চার সন্তানের তিনটা যদি নিয়ে যায় এটাও আল্লাহর দুইটা রেখে দিছে এটাও আল্লাহর এটাও কার আল্লাহ অকুল্ল শাইইন ইনদাহু বি আজালিম মুসাম্মা আল্লাহর কাছে প্রত্যেকটা জিনিসের একটা নির্ধারিত সময় আছে ওই সময় আসলে তোমার সন্তান চলে যাবে এটা আল্লাহর ফয়সালা তো নবীজি বললেন আমার মেয়েকে বলবা ফাল তাসবির ওয়াল তাহতাসিব আমার মেয়ে যেন ধৈর্য ধারণ করে এবং সওয়াবের আশা করে তাহলে কেউ মারা গেলে এক নাম্বার আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া দুই নাম্বার কেউ মারা গেলে আমরা বলা ইন্না লিল্লাহি মা আখাজা ওয়ালাহু মা আতা ওয়া কুল্লু শাইইন ইনদাহু বি আজালিম মুসাম্মা যদি পারেন আর কি এটা পড়া তাহলে নয় নাম ও নয় নাম্বারে বর্জনীয়গুলো সব শেষ করি নেই তো বর্জনীয় এক নাম্বার ছিল আপনার তাজিয়া মিছিল করা এই নজরানা পেশ করা দুই নাম্বার মুর্সিয়া তিন নাম্বার ওই মাতম করা চার নাম্বারটা বলি নাই তো চার নাম্বার হলো আপনার ওই দিনকে কেন্দ্র করে কোনো মান্যত ইত্যাদি কি করে আল্লাহ জানে এগুলো করে খিচুড়ি পাকানো এগুলো আপনার বাসায় পাঠাবে আপনি খাবেন না পাঁচ নাম্বার ওই দিন এই মনে করে পানি পানি পান করায় অন্যকে যাহারে কারবালার প্রান্তরে নবীর নাতি এবং তার সাথীদেরকে পানি দেয় নাই তাই এই দুঃখে শোকাহত হয়ে ওই দিন পিপাসার্থকে পানি পান করায় কেন এখন আমারে করান আজকে এই যে এরা যারা আছে এদেরকে শরবত খাওয়ান আপনি ওই দিন কেন পান করান ওই দিনকে কেন্দ্র করে পানি পান করানো এটা ভাই এটা কুসংস্কার হয়ে যাবে এটা ঠিক হবে না ওই দিনকে কেন্দ্র করা ছয় নাম্বার বাচ্চাদেরকে সন্তানদেরকে খালি পায়ে রাস্তায় ছেড়ে দেওয়া বরকতের আশায় আল্লাহ জানে এটা কোত্থেকে আসছে নিয়ম সাত নাম্বার এই দিন কেন্দ্র করে ঢোল তবলা ইত্যাদি এক থেকে দশই মহরম পর্যন্ত পিটানো হয় এটা নিষেধ এটা জায়েজ নাই একটা হাদিস মনে রাখবেন সারা জীবন নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি আনছে হাদিসটা আর সিলসিলাতুস সহিহা 427 নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুলতানে মালউনান বাংলাটা আমার সাথে বলেন বলেন দুটি আওয়াজ অভিশপ্ত আবার বলেন দুটি আওয়াজ অভিশপ্ত এবার এক নাম্বার বলি বাংলাটা পরে বলবেন এক নাম্বার সৌতু মিজমারিন ইন্দা নিয়মা বলেন কোন খুশিতে বলেন কোন খুশিতে বাদ্যযন্ত্রের আওয়াজ তাহলে বিয়ের পার্টিতে ঢোল তবলা ডেক সেট বাজানো গায়ে হলুদের পার্টিতে ডেক সেট বাজানো এই আনন্দে এটা বাজানো মানে শয়তানের আওয়াজ অভিশপ্ত আওয়াজ আপনার বাসায় চলতেছে আর এই অভিশপ্ত আওয়াজের মাধ্যমে আপনার মেয়েটাকে আরেকজনের হাতে তুলে দিবেন এটা অভিশপ্ত আওয়াজ আপনার বাসায় বিয়েকে কেন্দ্র করে যে টেক্স ডেক সেট চলে ক্যাসেট চলে এটা অভিশপ্ত আওয়াজ তাহলে একটা পাইলাম দুই ওয়াসাউতু ওয়াইলিন ইনদা মুসিবা বিপদের সময় ধ্বংসাত্মক আওয়াজ করা বিপদের সময় ধ্বংসাত্মক কোনো আওয়াজ করা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত নিঃসন্দেহে আমাদের জন্য কষ্টকর কোনো সন্দেহ নাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত নিঃসন্দেহে আমাদের জন্য কষ্টকর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত আমাদের জন্য কষ্টকর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত আমাদের জন্য কষ্টকর হযরত ওসমান গনির শাহাদাত আমাদের জন্য কষ্টকর
হযরতে হামজার শাহাদাত আমাদের জন্য কষ্টকর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হযরত খুবাইবকে যেভাবে শহীদ করা হয়েছে শুলিবিদ্ধ করে আপনার একের পর এক শরীরের মধ্যে কাটাবিদ্ধ করে ওইটা আমি বলেছিল তোমাকে যদি এই জায়গায় রাখা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমার জায়গায় রাখা হয় আর তোমাকে মুক্ত করে দেওয়া হয় তাহলে তুমি কি মনে করো সহিহ বুখারীর বর্ণনা 3045 নম্বর হাদিস খুলেন লম্বা হাদিসে খুবাইবের শহীদের কথা আসছে শেষের দিকে হযরতে খুবাইবের শাহাদাত পড়েন হযরত হুসাইনের চেয়ে কোনো অংশে কম ছিল না এই শাহাদাতের ভয়াবহতা হযরতে আসিম ইবনে সাবিতের শহীদ হওয়ার কথা বলেন কোনো অংশে কম ছিল না হযরতে আলীকে যেভাবে শহীদ করা হয়েছে ভয়ঙ্কর প্রাসন্নভাবে কোনো অংশে শাহাদাতের অবস্থা ভয়ঙ্কর কম ছিল না হযরতে হামজাকে যেভাবে শহীদ করার পর হিন্দা হযরতে হামজার গোস্ত মুখের মধ্যে নিয়ে চাবিয়েছে এই শাহাদাত ওটার চেয়ে কোনো অংশে কম ছিল না হযরতে উসমানকে প্রাসন্নভাবে 22 দিন কোন বর্ণনায় 40 দিনের উপরে যেই হযরতে উসমান মুসলমানের জন্য পানির ব্যবস্থা করে দিয়েছেন এই উসমানকে এক ঘরের মধ্যে আটক রেখে 23 দিন 22 দিন কোন বর্ণনায় 18 দিন ঐতিহাসিক লেখেন পানি দেয় নাই এইভাবে হযরত উসমানকে যারা শহীদ করে দিয়েছে কিয়ামতের ময়দানে তো হযরত উসমানের পক্ষে কোরআনই সাক্ষী হয়ে যাবে কোরআন পড়া অবস্থায় ওনাকে শাহাদাত বরণ যখন করেন উনি ওনার শরীরের রক্ত কোরআনের পাতায় গিয়ে পড়ছে এই শাহাদাতও কিন্তু আমাদের জন্য কষ্টকর বুঝাইতে চাইলাম অন্যান্য সাহাবাদের শাহাদাত আমাদের জন্য যেমন কষ্টকর হযরতে হুসাইনের শাহাদাত নবীর নাতি হিসাবে আমাদের জন্য অনেক কষ্টকর কিন্তু এই শহীদকে কেন্দ্র করে শয়তানি কোন কর্মকাণ্ড করাটা এটা আমাদের জন্য আরো বেশি কষ্টকর শয়তানি কর্মকাণ্ড করা যাবে না হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি থাকতেন আর যদি দেখতেন ওনার শাহাদাতকে কেন্দ্র করে এই কুসংস্কার করা হয় সর্বপ্রথম তাদের বিরুদ্ধে উনি জিহাদ করতেন যে আমারে কেন্দ্র করে তোমরা এগুলো কি করো শরীয়ত বহির্ভূত কাজ তাহলে আমরা নবীর নাতিকে অবশ্যই মহব্বত করি হযরতে হুসাইনকে আমরা মহব্বত করি ওনার শাহাদাত আমাদের জন্য কষ্টকর এটা একটা বিপদ কিন্তু এই বিপদের সময় ধনসত্ত্বক কোনো কথা মুখ দিয়ে বলাটা এটা অভিশপ্ত আওয়াজ তাহলে অভিশপ্ত আওয়াজ কয়টা অভিশপ্ত আওয়াজ কয়টা নিয়ামতের সময় ঢোল তবলা ডেকসেট বাজানো অভিশপ্ত আওয়াজ আর বিপদে ঢোল তবলা বাজানো অভিশপ্ত আওয়াজ এই 10 দিন ঢাকা শহর ঢোল তবলায় পুরো অবস্থা খারাপ দেশ গ্রামে এখনো আসে নাই মনে হয় আছে আ যাও তাহলে এই হলো আপনার 7টা কাজ বর্জনীয় তো 10 নম্বর আলোচনা কিন্তু করে ফেলছি 9 নম্বরটা করার একটু মাঝখানে 10 নম্বর করছি ওই যে আমরা কারো মৃত্যুতে কি করব 11 নম্বর আলোচনাটা এটা আপনারা সবাই একটু মুখস্থ করতে হবে আমার সাথে আমাদের নবীজি দুনিয়া থেকে বিদায় নিলেন নবীজি বিদায় নেওয়ার 50 বছর পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 61 হিজরির 10ই মুহররম শহীদ হয় তাহলে আমাদের নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার 50 বছর পর 61 হিজরির 10ই মুহররম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নু শহীদ হয় উনি শহীদ হওয়ার 300 বছর পর 352 হিজরিতে মুইজুদ্দৌলা মুইজুদ্দৌলা বলেন মুইজুদ 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 এই মুইজুদ দাওলা নামক ব্যক্তি 352 হিজরিতে সর্বপ্রথম ইরাকের বাগদাদে 10ই মুহররমের এই মাতমের প্রথা চালু করে নাম কি কত হিজরিতে না সবাই কইতে কত হিজরি ইমাম হুসাইন শাহাদাতের কয় বছর পর 300 হুসাইন শহীদ হলেন 61 হিজরির 10ই মুহররম এর প্রায় 300 বছর পর 352 হিজরির 10ই মুহররমকে মুইজুদ্দৌলা নামক এক ব্যক্তি ইরাকের বাগদাদের মধ্যে এই প্রথা চালু করে এরপরে 363 হিজরিতে এই প্রথাটা মিশরে ছড়ায়া পড়ে মিশর থেকে পুরা দুনিয়ার মধ্যে ছড়ায়া পড়ে এখন আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই 10ই মুহররম যে ইত্যাদি বিভিন্ন কাজগুলো করা হয় বলেন তো কত হিজরি থেকে 300 কে শুরু করছে কোন এলাকায় বাগদাদে এরপর এটা কোথায় গেছে মিশরে এরপর সারা দুনিয়াতে এই কথাগুলো আমাদের কিতাবে আছে মানে আমরা যারা কিতাব পড়ি আমাদের মতো আলেম যারা তারা লেখছে মানে আপনার আল বিদায় ওয়ান নেহায়ের লেখক লেখছে আল্লামা ইবনে আসির লেখছে তো বলবে এটি হুজুর তোমরা বানায় লেখছো এখন কথা হলো শিয়াবাইদের কিতাবে কি আছে দেখি কাদের কিতাবে এক শিয়ার লেখকের নাম সৈয়দ আমির আলী বলেন কি নাম উনি কি শিয়া এই লেখক উনি কি সাবধান কাউকে আপনারা আঘাত করে কথা বলবেন না শিয়া ভাইদেরকেও মহব্বতের সাথে বুঝাইবেন সৈয়দ আমির আলী উনি কি ছিলেন একজন স্প্রিট অফ ইসলাম বলেন কি নাম হিস্টোরি অফ এভলিউশন এই বইয়ের মধ্যে সে লেখছে যে দ্য স্পিরিট অফ ইসলাম এই বইয়ের মধ্যে সে লেখছে মুইজুদ্দৌলা এই ব্যক্তিটা
also institute the Yom Ashura, the day of mourning. শোকের দিবস হিসাবে সর্বপ্রথম মুইজউদ্দৌলা নামক ব্যক্তি এই মুহররমের 10 তারিখকে শোকের দিবস হিসাবে সর্বপ্রথম আবিষ্কার করছে। বলেন তো এই লেখাটা কি আমাদের না একজন শিয়া লেখকের? এই তো মাশাআল্লাহ, তাহলে শিয়া লেখক ভাই উনিও লিখলেন যে ওনাদের এই ইতিহাস মুইজউদ্দৌলা নামক ওই ব্যক্তি শুরু করছে। এই বইয়ের এই ভাইয়ের আরেকটা বই আছে, ওখানে লেখছে হি ওয়াজ আ শিয়া। এই মুইজউদ্দৌলা একজন শিয়া লেখক, শিয়া ছিলেন। ওখানে লেখছে হি এস্টাবলিশড, সেখানে লেখছে হি এস্টাবলিশড, এখানে ইনস্টিটিউট লেখছে ওখানে এস্টাবলিশড, মানে এটার প্রতিষ্ঠা করেছেন যিনি তার নাম মুইজউদ্দৌলা। সর্বপ্রথম 352 ইরাকের বাগদাদের মধ্যে এটা আবিষ্কার করেছেন। সময়ের অভাবে আমি আরো অনেকগুলো কিতাবের কথা বলতে পারলাম না, শিয়া বাইদেরই অসংখ্য কিতাব লেখা আরবি ভাষায় যেগুলোতে তারাও স্বীকার করছে যে এইগুলার আবিষ্কার 352 পর থেকে। তাহলে আমাদের কিতাবেও এগুলো লেখা, তাদের কিতাবও এগুলা লেখা। প্রিয় শিয়া সম্প্রদায়ের ভাই আপনারা যারা আছেন, মেহরবানি করে আপনাদের ইতিহাসটা আপনারা জানেন, জানার পর আপনি সিদ্ধান্ত নেবেন যে আমি কি সঠিক বিষয় পালন করতেছি না ভুল বিষয় পালন করতেছি। 11টা বিষয় বললাম, মুহররমের তাৎপর্য, 2 নম্বর আশুরার তাৎপর্য, 3 নম্বর 4টা আমল নবীজি কখনো ছাড়তেন না, 4 নম্বর মুহররমের রোজার ফজিলত, 5 নম্বর আশুরার রোজার ফজিলত, 6 নম্বর করণীয়, 7 নম্বর 9-10 রোজা রাখা, না পারলে 10-11 রোজা রাখা, 8 নম্বর মুহররমের দিন রোজা রাখার হুকুম কি মুস্তাহাব, 9 নম্বর মুহররমের দিন বর্জনীয়, 10 নম্বর কারো মৃত্যুতে আমরা কি করব, 11 নম্বর মুহররমের বর্তমান প্রচলিত ইতিহাস কখন থেকে শুরু হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আহলে বাইত কি শুধু কারা, নবীজির ওই 5 জন না বিবি সহ সবাই? এ মনে আছেনি সবার? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আল্লাহ আমল করার তৌফিক দান করেন। আর এত রাত করে কখনো আমারে বয়ান দিয়েন না, রাত ছোট, এমনিতে রাত ছোট ভাই, আমি যেখানে আসি 11টার আগে ছেড়ে দিবেন। আমার মূল কাজ পড়াশোনার, মানে পড়ানো মূল কাজ, কিন্তু ওয়াজ করা না। তা আল্লাহর রাস্তায় আমার প্রফেশনটার দিকে আপনারা খেয়াল রাখবেন। আমার প্রফেশন আমি একজন শিক্ষক, আমার প্রফেশন আমি একজন শিক্ষক, তো মেহরবানি করে আমার এইটার দিকে আপনারা খেয়াল রাখবেন। আল্লাহর রাস্তায় এত রাতে আমাকে বয়ান দিবেন না, আল্লাহ আমাদের ভুল ত্রুটিগুলো মাফ করে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ।